49 বছরে পড়লো কেষ্টপুর প্রগতি সংঘের কালী পুজো। এবার তাদের পুজোর থিম দ্য রে অফ লাইফ, অর্থাৎ জীবনের আলো। থিম শিল্পী কৃষ্ণ দাস, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই উৎসবের মরশুমে অল্প স্বল্প উপার্জনের আশায় সরু দড়ির ওপর ভারসাম্যের খেলা দেখাচ্ছেন, তাদের জন্য এই থিম তাদের ভাবনাকেই থিম হিসেবে নিজেদের মণ্ডপে তুলে ধরেছে প্রগতি সংঘ পুজো। উৎসবে মেতেছে গোটা বাংলা, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি কৃষ্ণপুর প্রগতি সংঘ ক্লাবে। 49তম বর্ষে তাদের কি চিন্তা ভাবনা, চলুন কথা বলে জেনে নিই। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার কর্মকর্তারা। দাদা, আপনাদের চিন্তা ভাবনা কি এবারে? আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, আমাদের দুর্গাপুজো মায়ের বিসর্জনের সঙ্গে সঙ্গে যে বিষাদের সুর বাজে, সেই বিষাদের সুরকে সুরে আসার জন্য আমাদের যে মনে ভারাক্রান্ত অবস্থা থাকে, তাকে আমরা আলোর উৎসবে ফিরে আসার জন্যই আমাদের এই দীপাবলি বা শ্যামা পূজা। তাই এবারে আমাদের থিম যেটা হচ্ছে, যে এই দুর্গাপুজোর আনন্দ উৎসবে সবাই সমস্ত ধরনের, সব শ্রেণীর, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, সব শ্রেণীর মানুষের মধ্যে আনন্দ থাকে। কিন্তু কিছু শ্রেণীর মানুষের মধ্যে আনন্দ থাকলেও তার আর্থিক অভাবের জন্য সেই আনন্দ বহিঃপ্রকাশ ঠিকমতো করতে পারে না। সেই সব শ্রেণীর মানুষের উদ্দেশ্যেই আমাদের এবছরের এই শ্যামা পূজার থিম, সেই সব শ্রেণীর মানুষ যারা খেটে খাওয়া মানুষ, যেরকম আমাদের এখানে এই মূর্তিটা আমরা দিয়েছি, যারা ধরুন বিভিন্ন রকম মেলা প্রাঙ্গণ বা বিভিন্ন রকম অনুষ্ঠানে বা ক্ষেত মজুরে বিভিন্ন রকম কাজ করে থাকে, তাদের হয়তো দুবেলা দুবটো অন্ন ঠিক মতো জুটছে না, তাদের উদ্দেশ্যেই আমাদের এবছরের এই আলোয় ফেরার থিম। আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র ছেলেরা নয়, পাড়ার মেয়েরাও রয়েছেন। আপনারাও কি দাদাদের মতো সমানির্ভর? হ্যাঁ। আজকে সারা রাত কি মায়ের কাছে এখানে পুজোতে? হ্যাঁ নিশ্চয়ই, আজকে তো সারা রাত জাগবই, পুজোর কাজ আয়োজন করব, সারা রাতই আজ থাকবো। অর্থাৎ মায়ের পুজো, তার সঙ্গে সঙ্গে একটি সামাজিক বার্তা, সেই মানুষেরগুলো মানুষদের জন্য বার্তা, খেটে খাওয়া মানুষ যারা একেবারে সমাজের নিম্ন স্তরে বিলং করেন, কিন্তু তাদেরকেই থিম হিসেবে তুলে নিয়ে এসেছে কৃষ্ণপুর প্রগতি সংঘ ক্লাব। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে আহেলি, কলকাতা। থিম যেটা হচ্ছে দ্য রে অফ লাইফ, অর্থাৎ জীবনের আলো। জীবন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্নবিত্ত মানুষের যে চিন্তাধারা, তাদের জীবনটা অন্ধকার ছন্দ, তাদের জীবনে বাঁচি বেঁচে থাকার তাগিদের জন্য, যেমন বাচ্চারা বিভিন্ন রকম খেলা দেখায়, যেমন পথের দ্বারা যেমন আবর্জনা পড়ে থাকে তারা সংগ্রহ করে, তাদের জীবন অন্ধকার ছন্দ, দুবেলা অন্ন সংস্থান করতে গেলে চারবেলা তাদের পরিশ্রম করতে হয়, সেই সমস্ত মানুষ তাদের জীবনের আলোটাই ফুটিয়ে তোলাই আমাদের চিন্তাভাবনা। আমাদের শিল্পী হচ্ছে কৃষ্ণেন্দু দাস, তার চিন্তাটা আমরা প্রগতি সংঘ একসঙ্গে একত্রিত হয়েছি এই চিন্তা থিমটাকে তুলে ধরার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।